অপূর্ব শৈল্পিক বাঁধনে সৃষ্টি এমন সব অপরূপ শিল্পকর্মের, দেখলে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। তখন সময়ের সঙ্গে দিব্যি আড়ি। আসলে এসবের সৃষ্টিকর্তার নামও যে বাঁধন, হ্যাঁ, বাঁধন দাস। ১৪ বছর হলো তিনি নেই, কিন্তু না থেকেও ভীষণভাবে আছেন তাঁর নিপুণ সৃষ্টির বাঁধনে। বাঁধন দাস সংসারী ছিলেন না, ছিলেন সাধক। আসলে শিল্পের সাধক, পার্থিব ভোগবাদ তাঁকে কোনোদিনই স্পর্শ করতে পারেনি। শিল্প সাধনার মধ্যেই খুঁজে পেয়েছেন আসল মুক্তি। গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্রছাত্রীদের কাছে তিনি আসলে শুধু শিক্ষক নন, ছিলেন খুব খুব কাছের মানুষ, মনের মানুষ। তাঁর জীবন দর্শন তো সব শিল্পীর কাছেই পাথেয়। মস্কো, বার্লিন, মিউনিক, প্যারিস, মার্কিন মুলুক পৃথিবীর বহু প্রান্তে প্রদর্শিত হয়েছে তাঁর সৃষ্টি। ১৩-১৯ ডিসেম্বর কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শিত হল বাঁধন দাসের সারা জীবনের ছবি আর ভাস্কর্য। ক্যানভাসে ফুটে উঠছে তাঁর সারা জীবনের সাধনার মোকাম। তাঁর ভাস্কর্য যেন তাঁর আত্মদর্শন, সাক্ষী থাকল কলকাতা। সাক্ষী থাকল শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান।